আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ডিফারেনশিয়াল ক্যালকুলাসের 21তম পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আসো আমরা 21তম পর্ব শুরু করি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এ পর্বে এই ধরনের অন্তরীকরণগুলো করব, যেখানে বলা হবে নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। হ্যাঁ, এখানে নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করার অর্থ হচ্ছে, দেখো আমরা এতক্ষণ এক্স এর সাপেক্ষে করেছি, এখন দেখো এখানে প্রথমটা কি আছে, টি সাপেক্ষে আছে, মানে টি সাপেক্ষে করতে হবে। তাহলে তুমি এখানে ধরি ওয়াই সমান একটা ফাংশন টি কিউ প্লাস 10t² মাইনাস 5t, এখন এইটা কার সাপেক্ষে করব, টি সাপেক্ষে করব। আচ্ছা, টি সাপেক্ষে আমরা আগে এখানে কিন্তু ডি এক্স লিখছিলাম, এখানে কিন্তু এক্স এর জায়গায় কি হবে, টি, এই নিচেই যেটা থাকবে এইটার সাপেক্ষে অন্তরীকরণ করা বোঝায়। তাহলে এপাশেও তুমি ডি টি নাও, তাহলে টি কিউ 10t² মাইনাস 5t, এখন অন্তরীকরণ করে ফেলাও। দেখো এইটা তো সবার মধ্যে বন্টন করে দেয়া যায়, তাহলে ডি টি টি কিউ 10 dd/dt t² 5 dd(t)t, সহগগুলো সামনে চলে আসে, তাহলে এই যে পাওয়ার 3 এক কমে যাবে t². আচ্ছা, এই t² সামনে চলে আসবে, টি থেকে 2 থেকে এক কমায় গেলে 1 থাকে, আর এই টি কে যদি তুমি অন্তরীকরণ করো 1 হয়, যেমন এক্স কে অন্তরীকরণ করলে 1 হয় এরকম। তাহলে 3t² 20t - 5, এইটাই কিন্তু ক্যান্সার। তাহলে আসো দুই নম্বরটা করি, করে ফেলো তো দেখি কিভাবে পারা যায়। দুই নম্বর গণিতটা আছে, দেখো এখানে কিন্তু ওয়াই আছে, তাহলে আমরা এক্স সমান ধরে নেব, যে চলকে দেয়া থাকবে সেই চলক বাদে অন্য যে কোনো চলক তোমাকে ধরে নিতে হবে। তাহলে এইটা নিচেই আছে, এইটা একটু ইনভার্স দিয়ে উপরে তুলে নিই, তাহলে dx/dy ওয়াই সাপেক্ষে করবে, দেখো এখানে ওয়াই আছে তাহলে ওয়াই সাপেক্ষে করব। তাহলে এখানে যদি আমরা অন্তরীকরণ করে দিই তাহলে কি হয়, dy, তাহলে ওয়াই কিউ মাইনাস, এখন এই 3টা সামনে এসে একবার আমি লিখে দিতে পারি -3, এক কম মানে 4 হয়ে যায় কিন্তু। হ্যাঁ, তো এটাকে কিন্তু 3y² 3y⁴ লেখা যায়, এটা অ্যান্সার, অনেক সহজ। আসো পরের ম্যাথটা করি, অর্থাৎ 1 2 শেষ, এখন আমরা 3 করব। 3 আছে আর টি আছে, তো আমরা ওয়াই সমান ধরি 8cos t + ln t + 5t, তাহলে dy/dt, তাহলে cos t কে অন্তরীকরণ করলে হয় সাইন -sin t, এই যে 8 এর জায়গায় 8 থাকলো, cos রে অন্তরীকরণ করলে আসে মাইনাস, তাহলে -sin t, ln কে করলে 1/t, আর এখানে t কে করলে হয় 1, এখানে লিখতে পারো t এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এটাই অ্যান্সার তুমি লিখে দিতে পারো এক লাইনের, অনেক সহজ। এবং প্রথম দিকের এই ম্যাথগুলো যারা একদম নতুন আছ অন্তরীকরণ শিখতে, যাতে তোমরা কোনো প্রকার বাধার সম্মুখীন না হও, যাতে সবগুলো অঙ্ক বুঝে যাও, সেই জন্য স্টেপ বাই স্টেপ আমি করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের 3 নম্বরটা হয়ে গেল, আসো এখন 4 নম্বরটা করি। 4 নম্বরটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, cos 2t 1 + cos 2t, এখানে ত্রিকোণমিতিক সূত্র পড়ছে, 1 - cos 2 এর সূত্র হলো 2 sin² θ,
নিচে টু কজ স্কয়ার থিটা। ত্রিকোণমিতিক অধ্যায়ে এই সূত্র আছে, সেখান থেকে তুমি শিখে আসবে। টু টু কেটে যায়, স্কয়ার স্কয়ার কেটে যায়, শুধু থাকে ট্যান থিটা। এখন আমরা জানি ট্যান থিটাকে অন্তরীকরণ করলে হয় সেক স্কয়ার থিটা। এটাই অ্যান্সার, অনেক সহজ দেখছ। আসো এবার আমরা 5 নম্বর ম্যাথটা করব। এটা ছিল 4, আমার নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে না। যাই হোক, বুঝতে পারছো অঙ্ক দেখে যে আমরা এই পর্যন্ত করে ফেলেছি। এখন পরেরটা 5 নম্বর, শেষ অঙ্কটা 5 নম্বরটা এখানে তুমি ধরি এক্স আছে, ওয়াই সমান ধরে নিতে পারো সাইন এক্স কজ এক্স। এখানে আছে 1 প্লাস সাইন 2x। কিছুদূর ত্রিকোণমিতিক ফাংশন করতে হবে আমাদেরকে, ক্যালকুলাস করার পূর্বে অবশ্যই ত্রিকোণমিতি করে আসতে হবে। এই যে 1 এর পরিবর্তে লেখা যায় সাইন স্কয়ার এক্স প্লাস কজ স্কয়ার এক্স প্লাস সাইন 2x এর সূত্র হলো 2 সাইন x কজ x। প্রিয় শিক্ষার্থী, ত্রিকোণমিতিক সূত্র না জানলে ক্যালকুলাস করা তোমার জন্য অনেক জটিল। এখানে দেখো এ স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার। সাইন এ হলো, সাইন এক্স হলো এ, কজ এক্স হলো বি, তার স্কয়ার আবার তার রুট আছে, তাহলে স্কয়ার রুটে কেটে যায় কী থাকে সাইন এক্স প্লাস কজ এক্স, নিচেও সাইন এক্স প্লাস কজ এক্স, উপর নিচে কাইটে কী থাকছে দেখো, উপর নিচে কাইটে কেটে কিন্তু 1 থাকতেছে। তার মানে সর্বশেষ সরল করে আমরা কি পেলাম ওয়াই সমান 1। তাহলে dy বাই dx এর মান 1কে অন্তরীকরণ করলে কি হবে 0, তার মানে ফাইনালি এটা রেজাল্ট আসতেছে 0। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ ছিল এটা প্রিয় শিক্ষার্থী। শুধু ত্রিকোণমিতিক ফাংশন পারলেই তুমি এইগুলো পারে যাবা, তার জন্য ত্রিকোণমিতিক সূত্র মুখস্থ করবা, এবং যে ম্যাথগুলো করলাম তোমার বই বের করে, তোমার কাছে যে রাইটারের বই থাকুক না কেন, সেই বই বের করে সেখান থেকে এগুলো চর্চা করবা, এবং যেগুলো পারবো না আমার কমেন্ট বক্সে সেগুলো জানাবো, ইনশাল্লাহ আমি সেগুলো সমাধান করে দেব। তত পর্যন্ত সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।